জাতীয় সংসদে পাশ হয়েছে আলোচিত সাইবার নিরাপত্তা আইন। বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন রহিত করে কিছুটা পরিবর্তন এনে পাশ হয় আইনটি। সাইবার নিরাপত্তা আইনের বিভিন্ন ধারার উপর সংশোধনী প্রস্তাব দেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। বিশেষ করে আইনের 42 ধারা সংশোধনের দাবি জানিয়ে তারা বলেন, আইনটি পাশ হলে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হবে, হয়রানির শিকার হবেন গণমাধ্যম কর্মীরা। সেই সাথে 42 ধারাকে সংবিধান বিরোধী বলেও মন্তব্য করেন জাতীয় পার্টির সংসদ সদস্যরা। তবে আইসিটি প্রতিমন্ত্রী বলেছেন, গণমাধ্যম কর্মী সহ সংশ্লিষ্ট অংশীজনের সাথে আলোচনা করে প্রয়োজনীয় সংশোধনী এনেই পাশ হয়েছে আইনটি। মন্ত্রিসভার বৈঠকে গত 7 আগস্ট নীতিগত অনুমোদন এবং 28 আগস্ট চূড়ান্ত অনুমোদনের মধ্য দিয়ে সংসদে পাঠানো হয় বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের পরিবর্তে সাইবার নিরাপত্তা আইন 2023-এর খসড়া। সংসদীয় স্থায়ী কমিটিতে সুপারিশের পর বুধবার সংসদে আইনটি পাশের জন্য তা উত্থাপন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সাইবার নিরাপত্তা বিল 2023, এরপর আইনটি জনমত জরিপে প্রেরণ এবং প্রয়োজনীয় সংশোধনী আনতে আইনের বিভিন্ন ধারার সমালোচনা করেন সংসদে বিরোধী দলীয় সংসদ সদস্যরা। এ সময় তারা অভিযোগ করেন, আইনটি মূলত ডিজিটাল নিরাপত্তা আইনের নামান্তর মাত্র। কিছু ধারা পরিবর্তন করা হয়েছে, জামিনের বিধানও রাখা হয়েছে, তবে বেড়েছে জরিমানার পরিমাণ। সেই সাথে তারা দাবি করেন, সংশোধন ছাড়া আইনটি পাশ হলে স্বাধীন সাংবাদিকতার পথ সংকুচিত হবে, আর তাই আইনটির 42 ধারা বাতিলের দাবি জানান তারা। 42 ধারায় পরোয়ানা ব্যতিরেকে তল্লাশি, জব্দ, গ্রেফতার যে সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে, সেখানে সাংবাদিকদের জন্য অন্তত আলাদা একটা ব্যবস্থা রাখা উচিত ছিল। একজন পুলিশ ইন্সপেক্টর তিনি তদন্ত করবেন, তদন্ত করলে তিনি কোনো রকম মানে পোর্ট বন্দি ছাড়াই অ্যারেস্ট করতে পারবেন, এইটা অপপ্রয়োগ হবে এরকম ধারণা করছে এবং সেটা কারণ আছে। মানে স্পিকার মানুষ, এই দেশে পুলিশ হল সবচেয়ে শক্তিশালী, অনৈতিক প্রেমে বাধা দেওয়ার কারণে ছাত্রলীগের দুইজন নেতাকে পিটিয়ে দাঁত তুলে ফেলছে। কাজেই দারোগা সাহেব, ইন্সপেক্টররা সাংবাদিককে অ্যারেস্ট করার জন্য চিন্তা করবেন না, তাদের নিজেদের যদি ইচ্ছা হয়। আমাদের সংবিধান ক্যাটাগরিক্যালি আর্টিকেল 39 বলেছে চিন্তার স্বাধীনতা, প্রেসের স্বাধীনতা আর বাক স্বাধীনতা, তিনটি জিনিস আলাদা করে বলেছে যে এই তিনটি জিনিস থাকা অবস্থায় এরকম একটি আইন যদি করা হয় এটা আপাতত দৃষ্টিতে সংবিধান বিরোধী। কারণ আইন যেভাবে আনা হয়েছে তাতে বলা যায় নতুন বোতলে পুরনো মদ ছাড়া আর কিছুই নয়। এমনকি ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন, সম্পাদক পরিষদ, গণমাধ্যম সহ বিভিন্ন সংগঠনের যেসব আপত্তি উদ্বেগ ছিল প্রস্তাবিত আইনেও সেসব দূর করা হয়নি। এ সময় আইসিটি প্রতিমন্ত্রী বলেন, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে গণমাধ্যম কর্মী এবং প্রয়োজনীয় অংশজনের মতামতের ভিত্তিতেই প্রয়োজনীয় সংশোধনী এনেই আইনটি পাশ করার জন্য উত্থাপন করা হয়েছে। সেই সাথে বিরোধী দলীয় সংসদ সদস্যদের সংশোধনীগুলোকে অযৌক্তিক বলেও মন্তব্য করেন তিনি। এখানে 42 ধারাটা বিশ্বের সব আইনেই আছে, বাংলাদেশেরও সব আইনে আছে। কারণ আমাদের যদি পুলিশকে এই ক্ষমতাটুকু না দেওয়া হয় তাহলে তো তদন্ত তারা করতে পারবে না, কারণ এত দ্রুত এই অপরাধটি ছড়িয়ে যেতে পারে। সব শেষে আমি মাননীয় স্পিকার বলবো যে সাংবাদিকদের যে দাবিটা ছিল যে মিথ্যা মামলা যদি কেউ করে তাহলে যাতে মামলা যিনি করলো সেই বাদীর বিরুদ্ধেও যাতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়, সেটিও মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের সুচিন্তিত অভিমত এবং তার পরামর্শক্রমে আমরা গ্রহণ করেছি। পরে কণ্ঠ ভোটে সংসদে পাশ হয় সাইবার নিরাপত্তা আইন 2023। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা বলুন। এছাড়া এদিন সংসদে পাশ হয় আরো দুটি আইন। জাতীয় পরিচয় নিবন্ধন আইন 2010 রহিতপূর্বক সময় উপযোগী করে জাতীয় পরিচয় নিবন্ধন বিল 2023 এবং জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন নির্বাচন সংশোধন বিল 2023 সংসদে পাশ হয়। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা সার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বল তো, তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দিয়ে বলি তাহলে কালকে আর একটা গার্লফ্রেন্ড ছুটে পা। ভালো কোন মেয়েটা? এটা ধরেন এখানে দুই ভরি আছে। আর কি করতেছে এগুলা? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন।
তাই আমি যা কিছু করছি তোর ভালোবাসি করছি আরে আমি কি টাকা দেওয়ার জন্য এগুলা করছি না আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনি জানেন সুনীল ভাই আমরা এখন একটা মজার খেলা খেলব এইটা আপনি ভিডিও করবেন আমি কিন্তু ভিডিও করতেছি ভাই সেই লাগবে দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 মিনিটে এনটিভিতে এখন বিকাশ পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন